হরি নাম তো সবাই ভালোবাসে না, সবাই কি ভালোবাসে? এই সিআই গলির কত অধিবাসী আছেন বলুন, মায়েরা কত মানুষ আছে এখানে, কিন্তু সবাই তো হরি নাম শুনতে এসেছে। কেউ কেউ তারা মনে মনে ভাবছে হরিবাসনে গিয়ে বসে ছিলাম, আমরা বাড়িতে শুয়ে শুয়ে হরি নাম শুন, মাইক দেওয়া আছে, আমার কমিটির বাবারা মাইক দিয়েছে। তবে সুন্দর লাগে খুব, এই পরিবেশটা এত সুন্দর বলার মতো নয় বাবা, হরিভোর এত সুন্দর হরিবাসর সাজানো হয়েছে। প্রথম যেদিন হয়ে প্রথম যখন শুরু হয়েছিল হরিবাসরটা, আমার সনদ দাদা ভাই আমাকে নিয়ে এসেছিলেন এখানে হরিভোর, আর তারা গ্রামবাসীরা সবাই মিলে আমাকে এখানে প্রথমেই হরিবাসর প্রথমেই আমি গান করে গিয়েছিলাম। সবার মনে আছে কি আমি জানি না, জানি না হতে না, আজকে আবার সেই হরিবাসরে এলাম হরিভোর, এটাই আমার ভাগ্য মায়েরা, আপনারা আপনাদের চরন্তর আমাকে স্থান দিয়েছেন হরিভোর। জানি না আমি পরবর্তীকালে আসবো কি না আসবো, আরও কত বড় বড় কীর্তনে আসবে, তবে এত সুন্দর হরিবাসরটা অবশ্যই থাকবে হরিভোর। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই মায়েরা যারা হরিনাম ভালোবাসে না, তারা সবাই মিলে একটা যুক্তি করতে লাগলো, এই যে ও দিদি বল, মনে মনে ভেবেছিলাম ছেলেটাকে একটা ডাক্তার তৈরি করব, কিন্তু রুইদাসের জন্য বুঝি হলো না। তুমি তো ডাক্তার বলবি বলেছিলি, আমি তো ভেবেছিলাম আমারটা একটা বড় হেডমাস্টার করব। ও রে বা বা, সে আশায় বালি আর হলো না। আমিও ভেবেছিলাম ছেলেটাকে উকিল তৈরি করব, মহা তো শুধু লুটবো, কিন্তু হলো না একমাত্র এই রুইদাসের জন্য। না এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো মেনে নেওয়া যায় না, সবার আশায় ছাই ফেলে দেবে রুইদাস। চল নাকি সবাই যাই, সবাই মিলে আমরা যাবো, চল রুইদাসের বাড়ি যাই। তবে আজকে নয়, কালকে ভোরবেলা একেবারে রামদাসকে গিয়ে ধরবো আর প্রভাবতীকে গিয়ে ধরবো। তাই কি হলো মায়েরা, পরের দিন ভোরবেলা উঠে ওই কাশিধামের সকল মায়েরা এসেছে রুইদাসের ঘরের সামনে ভিড় করেছে। প্রভাবতী বলি ও রামদাস, আরে ও প্রভাবতী বলি, কানে কি শুনতে পাও না নাকি? আরে বাইরে এসে দেখো, যখন বাবা দরজায় টোকা দিয়েছে ঘুম ভেঙে গিয়েছে, আর দরজা খুলে দেখছে কি এই কাশিধামের সকল রমণী তাদের ঘরের সামনে দেখি। আপনারা সবাই ভাবে আমার ঘরের সামনে কোনো অঘটন ঘটেছে নাকি, আমাদের কোনো ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিন। আরে না 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 না, ভুল তোমাদের হয়নি, ভুল যত তোমাদের ওই একমাত্র ছেলে রুইদাস। তার মানে রুইদাস কি করলো তোমাদের? শোনো শোনো, তোমার ছেলে হরিনাম করছে করুক, হরিনাম করা ভালো, কিন্তু আমাদের সব ছেলেগুলিকে জুটিয়ে নিয়ে হরিনাম করছে কেন? আমরা সবাই ভেবেছিলাম আমাদের সন্তানদের মাস্টার তৈরি করব, ব্যারিস্টার তৈরি করব, হ্যাঁ উকিল তৈরি করব, কিন্তু এইভাবে যদি দিনরাত হরিনাম করে ওরা বিদ্যালয়ে না যায় তাহলে এগুলো তৈরি হবে কেমন করে, লেখাপড়া করতে হবে তো। প্রভাবতী বলছে আমি কি করবো বলো, আমাদের একটা সন্তান, আমি তো কিছু করতে পারি না। শোনো 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 শোনো, কিছু করতে পারি না বললে তো হবে না, ওর বিবাহের বয়স হয়ে গিয়েছে, এইভাবে ছেড়ে থাকলে হবে না, ও তো হরিনাম করে দিন না, এক কাজ করো না ওকে বিবাহ দিয়ে দাও না। তার মানে আরে দিন না হরিনাম করে বিয়ে দিয়ে দাও, দেখবে সুন্দরী বউ যখন ঘরে আসবে ও হরিনাম তখন ভুলে যাবে, বউয়ের আঁচল ধরে তখন ঘুর 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 করবে, তখন রামদার বলছে আমি বিবাহ দেবো কেমন করে, আমি তো হত দরিদ্র, আমার নুন আনতে পান্তা ভুলিয়ে যায়, আমার ছেলেকে বিবাহ দিতে গেলে তো পণের টাকা লাগবে, পণের টাকা পাবো কোথায়? শুনতে অবাক লাগলো মায়েরা, কারণ আমরা মেয়ের বাড়িতে চিন্তা করি যে মেয়েকে বিয়ে দেবো কেমন করে, কিন্তু তখনকার দিনে ছেলের বাড়ি থেকে চিন্তা হতো ছেলেকে বিবাহ দেবো কেমন করে, কারণ তখন ছিল হরিভোর ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পণ দেওয়ার দিয়ে, আর এখন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পণ দেওয়ার দিয়ে। তবে আবার দিনটা পাল্টে যাবে মায়েরা, খুব শীঘ্রই পাল্টে যাবে, আবার দেখবেন ওই পয়সা দিয়ে বাবা মেয়ে কিনতে হবে হরিভোর। জয় রাধে, পাওয়া যাচ্ছে না, বিদায় গৌর হরিবল 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 হরিবল। বলছে আমার ছেলেকে যে বিবাহ দেব আমি পয়সা পাবো কি করে, পণের টাকা পাবো কোথায়? তখন কাশিধামে রমণীরা বলছে শোনো দিদি, ও দিদি একটা সুযোগ এসেছে, হ্যাঁ আমরা সবাই মিলে একটা যুক্তি করা হোক, সবাই মিলে চাঁদা তুলে টাকা কায়দা করা হোক। বলছে হ্যাঁ শোনো প্রভাপতি, বলো রামদাস বলুন বলুন, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের ছেলের বিবাহ আমাদের উপর ছেড়ে দাও, আমরা সবাই মিলে চাঁদা তুলে ওই রুইদাসের বিবাহ দেব। এই দিদি তুই পয়সা দিবি তো? আমি দেবো আমি দেবো। সবাই মিলে বাবা যুক্তি হয়ে গেল, সবাই মিলে আলোচনা করলেন, এইবারে একটা দিনক্ষণ দেখা হলো, একটা কন্যা দেখা হলো, শুভক্ষণে শুভ দিনে বিবাহ সম্পন্ন হয়ে গেল মায়ের। আর বিবাহের পরের দিন যখন ওই বউটাকে ঘরে নিয়ে এসেছে, এই যে
জিন্নি এদিকে এসো এদিকে এসো না আমার তোমার শ্বশুরকে প্রণাম করো হ্যাঁ এটা কাকা শ্বশুর কাকা জি বাবা বা শ্বশুর একটু আশীর্বাদ করে না হরি বল এদিকে আসো হ্যাঁ ও মায়েরা বউটাকে কত সুন্দর দেখতে ছিল জানেন হ্যাঁ গ্রামবাসী সবাই মিলে এত বড় একটা ভক্তের বিবাহ দিল সাধারণ কোনো মেয়ে নয় মায়েরা রূপে রূপবতী গুণে গুণবতী ভক্তিতে ভগবতী আর বলা যাবে হরি বল নামটা কি জানে এই কিছুদিন আগে একটা সিরিয়াল হতো হ্যাঁ সবাই আমরা দেখতাম কি কার খেল জানো কার খেল রূপে রূপবতী গুণে গুণবতী ভক্তিতে ভগবতী মেয়েটার নাম হলো ভানুমতী ভানু ও ভানু দেখি দেখি আমার গ্রামবাসী থেকে সবাইকে একটু বদনটা দর্শন করাও আহা দেখুন কি সুন্দর দেখতে নয়ন ঘুরে যাবে নিধাই গৌর হরি বল এইবারে রুই দাস ভানুকে ডেকে বলছে মায়েরা তাহলে বিবাহ কেন দেওয়া হলো হরিনাম বন্ধ হয়ে যাবে সেই জন্য দেওয়া হলো কিন্তু ব্যাপারটা কি হয় দেখুন এইবারে ভানুকে ডেকে বলছে ভানু বলো তো তুমি আমার কি আমি তোমার কি ভানু বলছে কেন আসার সময় মা বলে দিল আমি তোমার সহধর্মিনী আর তুমি হলে আমার স্বামী বলছে বেশ 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 আচ্ছা বলো তো তোমার কাজ কি আমার কাজ হলো তোমার ধনপথে সাহায্য করা বেশ তাহলে তোমার কাজ কি আমি বলছি শুনে নাও ভোরবেলা উঠবে দূর্বা চয়ন করবে তুলসী পত্র চয়ন করবে পুষ্প চয়ন করবে এরপর আমার সঙ্গে আমার মন্দিরে বসে চন্দন বাড়বে আমরা দুজনে মিলে রাম সীতার সেবা দেব হরিভোর মায়েরা তাহলে বুঝতে পারলে বিবাহ দেওয়া হলো হরিনাম বন্ধ হয়ে যায় তাতে কিন্তু এবার কি হলো সেই বউটাকে নিয়ে হরিনাম শুরু করে দিল মায়েরা কেমন করে দেখুন আজকে ঘরে বসে বাবা চন্দন বাড়ছে প্রভাবতী আর আজকে ভানুমতী আর হরিদাস বসে বসে ভগবানকে ডাকছেন বলছেন কি বলছেন প্রভুজি 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 হে প্রভুজি প্রভুজি তুম চন্দন হম পানি উলু ধরে বিদায় গৌর হরি বল হরি বল তুম চন্দন হম পানি পানি তুম চন্দন হম পানি পানি তুম চন্দন হম পানি প্রভুজি তুম চন্দন হম পানি পানি তুম চন্দন হম পানি পানি তুম চন্দন হম পানি জাতি অঙ্গ অঙ্গ বাস সমান 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 প্রভুজি তুম চন্দন হম পানি পানি তুম চন্দন হম পানি পানি তুম চন্দন হম পানি হে প্রভুজি তুম চন্দন হাম পান হরি বল চন্দন মানে কি গো মায়েরা চন্দন কাঠ অনেক দাম তাই না একশো টাকার যদি কাঠ কিনতে যায় একটু কান্নি ধরিয়ে দেবে হরি বল আর একশো টাকার পানি কিনলে বাবা কি হবে হরি বল একেবারে সেই 20 লিটার হলো 10 টাকা দাম মায়েরা হরি বল আবার যদি আমরা খালে যাই যদি আমরা টিউবওয়েলে যাই দেখবেন একবার ফ্রিতে অনেক জল পেয়ে যাবো আমরা তাই হৃদয় বলছে হে প্রভুজি তুমি হলে বহু মূল্যবান চন্দন আর আমি হলাম মূল্যহীন পানি অর্থাৎ তোমার কাছে আমার মূল্য অনেক কম কিন্তু কম হলে কি হবে প্রভু ওই চন্দন কাঠ যত দাম হোক আর পানির যত দাম কম হোক ওই পানি যদি চন্দন কাঠের সঙ্গে মাখামাখি না হয় তাহলে চন্দন কাঠের কোনো মূল্য থাকে না হরি বল তাই প্রভুজি তুমি ভগবান হতে পারো আমি ভক্ত হতে পারি আমি ভক্ত ছাড়া ভগবানের কোনো মূল্য নাই নিধাই গৌর হরি বল হরি বল প্রভুজি তুম ঘন বন
থামো মোরা মোরা বুঝি তুম ঘন বন আম মোরা মোরা হে প্রভুজি তুম ঘন বন হাম মোরা ঘন বনের মধ্যে বৃষ্টি হলে ওই ময়ূর পাখি যেমন পেখম তুলে নাচে তেমনি তোমার চরণটা হলো ঘন গঙ্গল সমান আর তোমার চরণ তলে আমার মন রূপ ময়ূর পাখি নাচতে চায় শুধু তাই নয় জয়সে চিকিবাত চন্দ্র চকরা জয়সে চিকিবাত চন্দ্র চকরা চন্দন হাম পানি পানি তুম চন্দন হাম পানি বুঝি তুম স্বামী হাম দাসা দাসা বুঝি তুম স্বামী হাম দাসা প্রভুজি তুম স্বামী হাম দাসা হরিবল মায়েরা এই ভজনটা কে লিখলো জানেন মায়েরা কেউ নয় যার লীলা আজকে আমরা আস্বাদন করছি তিনি হলেন ভক্ত রুইদাস এই রুইদাস স্বয়ং ভজনটা লিখেছে আর রুইদাস বলছে হে প্রভুজি তুম স্বামী হাম দাসা তুমি হলো বিশ্ব পিতা তুমি হলো বিশ্বের স্বামী আর আমরা সবাই দাস তোমার এইটাই হলো আমাদের ভক্তের ধর্ম মায়েরা হরিবল যখন প্রহ্লাদকে ভগবান বলেছিল প্রহ্লাদ আমি তোর সেবায় সন্তুষ্ট হয়েছি তুই কি চাস আমার কাছে চেয়ে নে তুই যা চাইবি আমি তোকে তাই দেব তুই সোনা দানা চাস নিয়ে নে অট্টালিকা চাস নিয়ে নে তুই আমার ভগবান হতে চাস আমি তোকে ভগবান করে দেব বল তুই কি চাস প্রহ্লাদ বলেছিল হে গোবিন্দ হে ভগবান আমি সোনা চাই না হীরে চাই আমি চাই না স্বর্গের অধিপতি হতে আমি তোমার কাছে এই চাই তুমি আমাকে এমন সম্পদ দান করো যেন কোনোদিনই তোমার কাছে আর আমার চাইতে কিছু হয় না না চাইতে যেন আমি সব পেয়ে যাই গৌর হরিব আমি ওই চরণে দাস ছাড়া আর কিছু হতে চাই না প্রভু তাই বলছে হে প্রভু আমি হলাম তোমার দাস এই জগতের প্রত্যেকটা মানুষ তোমার দাস আর তুমি হলে বিশ্ব পিতা বিশ্ব স্বামী স্বামী হাম দাসা দাসা স্বামী হাম দাসা ঐসি ভগত করে রুই দাসা ঐসি ভগত করে রুই দাসা হরি রুই দাস প্রভুজি তুম চন্দন হাম পানি দাই গৌর হরি বল হরি বল হরি বল তুম চন্দন হাম পানি পানি তুম চন্দন হাম পানি রে তুম চন্দন হাম পানি রে চন্দন হাম পানি রে তুম চন্দন তুম চন্দন তুম চন্দন হাম পানি এইভাবে স্ত্রীকে নিয়ে সাধন ভজন করতে লাগলেন আর দিনের পর দিন যেতে যেতে মায়েরা কি হলো আজকে রুইদাসের পিতা রামদাসের বয়স হয়ে গেল মেয়েরা বৃদ্ধ হয়ে গেল রামদাস চোখে ভালো করে দেখতে পায় না ঠিক মতো চলাফেরা করতে পারে না আগে জুতো সেলাই করতে করলে বাবা মাসের পর মাস সেই জুতো চলতো কিন্তু এখন জুতো সেলাই করে দিলে এক সপ্তাহ যেতে না যেতে আবার সেই চটি জুতো ছিঁড়ে যায় তাই যারা চাকরিজীবী যারা জুতো সেলাই করতো রামদাসের কাছে রামদাসকে ডেকে বলছে ও রামদাস রামদাস তুমি আগে জুতো সেলাই করলে সেই জুতো সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর চলতো কিন্তু এখন চটি সেলাই করলে এক সপ্তাহ যেতে না যেতে আবার সেই চটি ছিঁড়ে যায়
আমার মনে হয় তোমার বয়স হয়েছে, চোখে ঠিকমতো দর্শন করতে পারো না, তুমি কর্মপটুতা হারিয়েছো। তুমি এক কাজ করো, এই চটি সেলাই করার কাজ তুমি ছেড়ে দাও। রামদাস বলছে, আমি কাজ ছেড়ে দিলে খাবো কি, সংসার চলবে কেমন করে? কেন, তোমার ওই ছেলে রয়েছে রুইদাস, ওই রুইদাসকে কাজে লাগিয়ে দাও। রামদাস বলছে, সে কি কাজ করবে? ও তো বিয়ে করার পর থেকে সেই থেকে যে বউকে নিয়ে হরিনাম করছে। আরে একবার বলে দেখো না। যখন বাবা রাত্রিবেলা নির্ভীতে একাকী রুইদাসকে বোঝালেন রামদাস, রামদাস বলছে, খোকারে, এতদিন আমি কষ্ট করে জুতো সেলাই করে সংসার চালিয়ে এসেছি, তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, বাবা আমার বয়স হয়েছে, আমি আর কাজ করতে পারছি না বাবা, আমাদের ছুটি নিতে হবে। তুই এক কাজ কর, এই সংসারে ভাত তুই মাথায় তুলে। রুইদাস বলছে, বাবা তুমি কোনো ভয় করো না, আমি যেমন হরিনাম করতে পারি ঠিক তেমনই আমি সংসারও চালাতে পারবো। তুমি কাল থেকে বিশ্রাম নাও, এই সংসারের ভার আমি আমার মাথায় তুলে নিলাম। তাই রুইদাস কি করলেন মায়েরা, রুইদাস পরের দিন প্রভাতে উঠে ভগবানকে ডাকলেন, আর ভগবানকে ডেকে তার পরেক্ষণে গিয়ে দোকান খুলেছেন মায়েরা। আর দোকান খুলে সেখানে জল জল ছিটিয়ে দিয়েছেন, ঝাড় দিয়েছেন, এইবার একটা রাম সীতার পিকচার নিয়ে সেখানে দিয়েছেন বাবা। আর রাম সীতার পিকচারকে দিয়ে ভগবানকে ডেকে ছেঁড়া চটি নিয়ে সুচ সুতো নিয়ে সেলাই করছে, আর এদিকে মুখে রাম 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 করছে। রুইদাস প্রমাণ করে গেল, হে ভক্তগণ, যদি তোমরা সংসারে দেহটাকে দেখে এই মনটাকে ভগবান চরণে রাখতে পারো, তাহলে দুঃখ কষ্ট থেকে তোমরা দূরে থাকবে, এমনকি ভগবান স্বয়ং তোমাদের সে দর্শন দেবে আর কি। তাই রুইদাস কি করলেন মায়েরা, জুতো সেলাই করছে আর মুখে রাম রাম করছে, আর সেই ভাব দেখে পদকর্তা কলম দিলেন, কি লিখলেন, হাতে নিয়ে চরম করে নিচ কর্ম, ধর্ম রাখে রাম নামে, হাতে নিয়ে চর্ম করে নিচ কর্ম, ধর্ম রাখে রাম নামে, হাতে নিয়ে চর্ম করে নিচ কর্ম, ধর্ম রাখে রাম নামে, হাতে নিয়ে চর্ম করে নিচ কর্ম, ধর্ম রাখে রাম নামে। ভাবে মনে মন বসে পুরাণ জন, ভাবে মনে মন পুরাণ জন, অপরাধী গুরু স্থানে, হাতে নিয়ে চর্ম করে নিচ কর্ম, ধর্ম রাখে রাম নামে, হাতে নিয়ে চর্ম করে নিচ কর্ম, ধর্ম রাখে রাম নামে। হরিবল মায়েরা, তাহলে আজকে হাতে চটি সেলাই করছে আর মুখে রাম 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 করছে মায়েরা, সেই রামের ধ্বনি চলে গেল কোথায়, রাম নামের ধ্বনি চলে গেল আমার প্রভু শ্রী রামচন্দ্রের কাছে। রামচন্দ্র বসে আছেন, আর সীতামা যখন বাবা রামচন্দ্রকে সেবা করছেন, সিংহাসন টলমল করছে, তখন প্রভু রামচন্দ্র মনে মনে ভাবছেন, কোন ভক্ত আমাকে এমন করে ডাকছে ধরাধামি, যে আমার সিংহাসন এমন করে টলমল করছে, সেই ভক্তকে আমাকে দর্শন দিতে হবে। তাই কি করলেন প্রভু রামচন্দ্র, আমার সন্ন্যাসীর বেশ ধারণ করে ওই রুইদাসের দোকানের সামনে এসে হাজির হলেন। মায়ের রুইদাস রাম রাম করছে, আর সন্ন্যাসী ঠাকুর এসে বলছে, রুইদাস, ও রুইদাস। এই হল মায়েরা, রুইদাস বাবা কাজ করতেন, বাবা সংসার চালাতেন, কিন্তু রুইদাসের একটা মহৎ গুণ আছে, কি জানেন, রুইদাস যে পয়সা উপার্জন করে মায়েরা, সেই পয়সা দিয়ে অর্ধেকটা সংসার চালায় আর অর্ধেকটা পয়সা জমিয়ে জমিয়ে রাখে মায়েরা, প্রত্যেক মাসে নতুন চটি কিনে আনে। আর যখন কোনো সাধুগুরু বৈষ্ণব দোকানের সম্মুখ থেকে হেঁটে হেঁটে যায়, খালি চরণ দেখলে সে সাধুগুরু বৈষ্ণবকে ডেকে বাবা খালি চরণে ওই চটি পরিয়ে দেয় মায়েরা, বিভোল বিনামূল্যে। তাই প্রভু রামচন্দ্র যখন এসেছে, রুইদাস বুঝতে পারেনি, দেখছে সন্ন্যাসীর চরণটা খালি, তখন রুইদাস বলছে, সন্ন্যাসী আসুন আসুন আসুন, হস্তে আসন দিলেন, পদ প্রক্ষালন করে দিলেন। এইবার একটা নতুন চটি নিয়ে যখন শ্রী রামচন্দ্রকে চরণতলে পড়াতে গিয়েছে রামচন্দ্র, রুইদাস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কী করছো তুমি, আমার চরণে তুমি চটি পড়াচ্ছ কেন? তখন রুইদাস বলছে, সন্ন্যাসী, এটা তো চটি জুতোর দোকান, সবাই তো এখানে চটি নেবার জন্য আসে, আপনি কেন এসেছেন? তখন রামচন্দ্র বলছে, শোনো রুইদাস, আমি তোমার কাছে কেন এলাম জানো, আমার এক ভক্ত আমাকে একটা বহু মূল্যবান সম্পদ দান করেছে, আর সেই সম্পদটা আমি তোমাকে দেব বলে আমি তোমার কাছে এলাম। রুইদাস বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ, কি সম্পদ দেখবে দেখবে, এই দেখো এই দেখো এই দেখো, এইটাই সেই সম্পদ। এই বলে মায়েরা শ্রীরামচন্দ্র একটা
পরশ পাথর দেখেছে ভাইরা কিন্তু রুইদাস তো পরশ পাথর চলে না রুইদাস সামান্য একটা পাথর ভেবে প্রভু রামচন্দ্র বলছে সন্ন্যাসী এটা আবার সম্পদ কিন্তু সামান্য একটা পাথর আপনি পাথরকে সম্পদ বলছে শ্রী রামচন্দ্র বলছে শোনো রুইদাস সাধারণ কোনো পাথর নয় এই পাথরটার নাম কি জানো এই পাথরটার নাম হলো স্পর্শ পাথর পরশ পাথর এটা দিয়ে কি হয় এই পাথরটা যদি তুমি লোহার মধ্যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই লোহা স্বর্ণে রূপান্তরিত হয়ে যায় যখনই বলেছে হৃদয় বলছে আমার বিশ্বাস হয় না বিশ্বাস না দেখবে এই দেখো এই দেখো এই বলে বাবা ওই লোহার বাটালি যখন স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে লোহার বাটালিটা সোনা হয়ে গিয়েছে হৃদয় তখন সেই সোনার বাটালি দর্শন করছে আর মনে মনে ভাবছে কি সত্যি সত্যি পাথরের স্পর্শে লোহার বাটালি সোনা হয়ে গেল হৃদয় সেই সোনার বাটালি দর্শন করছে আর সন্ন্যাসীকে ডেকে বলছে হে সন্ন্যাসী আমার লোহার বাটালি তুমি লোহা করে দাও লোহা করে দাও আমি যদি সোনার বাটালি নিয়ে কাজ করি ওই তস্কর যদি দেখতে পায় বাটালি চুরি করে নেবে আর বাটালি ছাড়া আমি কাজ করতে পারবো না কাজ না করলে আমার সঙ্গে আর চলবে না সন্ন্যাসী আমার লোহার বাটালি লোহা করে দিও তখন শ্রীরামচন্দ্র বলছে সোনারীদাস তোমার মতো বোকাই জগতে কেউ আছে এই জগতে কেউ লোহা চায় না সোনা চায় এই সোনা বিক্রি করলে তুমি অনেক লোহার পাটালি পাবে শুধু তাই নয় এই পরশ পাথরটা আমি তোমায় দিয়ে দিলাম এই পরশ পাথর তুমি যখনই লোহা পাবে স্পর্শ করবে সঙ্গে সঙ্গে সেই লোহা সোনা হয়ে যাবে আর সেই সোনা বিক্রি করে তোমার অনেক পয়সা হবে বাড়ি হবে গাড়ি হবে চাকর বাকর হবে রুইদাস সন্ন্যাসীর কথা শুনে বলছে হে সন্ন্যাসী আমার যখন বাড়ি হবে গাড়ি হবে চাকর হবে আমার সেই বড় বাড়ি দেখতে দেখতে চাকর বেকরের পিছনে ঘুরতে ঘুরতে আর গাড়ি চড়তে চড়তে আমার সময় অতিবাহিত হয়ে যাবে আমার প্রভু রামচন্দ্রকে আর ডাকা হবে না তাই সন্ন্যাসী আমি পরশ পাথর চাই না সোনার বাটালিও চাই না আমার লোহার বাটালি আপনি লোহা করে দিন সন্ন্যাসী রূপী রামচন্দ্র তখন মনে মনে ভাবছে এই জন্যই তো আমায় দেখলাম আমার সিংহাসনটা টলমল করছে এমন ভক্ত না হলে কি আমার সিংহাসন টলমল করে ওরে হৃদা আমি তোকে পরীক্ষা করতে এলাম তুই আমায় চিনতে পারলি না বেশ তাই কি করলেন মায়েরা তখন রুইদাস ভক্ত সেবক নয় মায়েরা রুইদাস তখন সন্ন্যাসীকে ডেকে বলছে ও সন্ন্যাসী রামচন্দ্র বলতে কি হয়েছে আচ্ছা সন্ন্যাসী আপনার এই পরশমণি যদি লোহার মধ্যে স্পর্শ করা হয় লোহা শোনা হবে যদি কাঠে স্পর্শ করা হয় কাঠ কি শোনা হবে রামচন্দ্র বলছে না না কাঠ শোনা হবে তখন রুইদাস বলছে আমার কাছে এক পরশমণির সন্ধান আছে যে পরশমণি কাঠে স্পর্শ করলে কাঠ শোনা হয়ে যায় ভগবান তার নিজের কথা ভক্তের বদনে শুনতে ভালোবাসেন তাই রামচন্দ্র বলছে হে রুইদাস তোমার কাছে এমন কি পরশমণির সন্ধান আছে আমায় খুলে বলো যে পরশমণি কাঠে স্পর্শ করলে কাঠ শোনা হয়ে যায় আমার শুনতে বড় বাসনা হয় শুনলে তবে শুনুন বেশ এই 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 পরশমণি আপনি নিয়ে নিন আর এই সোনা আপনি নিয়ে নিন কারণ কি হবে সোনা কি হবে সোনা আছে রাম নাম সোনা যে নামে রসনা প্রেমানন্দময় কি হবে তাই গোর হরি বল হরি বল কাঠের তরি সোনা হলো
কাঠের তরি সোনা হলো কাঠের তরি সোনা হলো শ্রী রাম চরণ মনির পনস পেয়ে কাঠের তরি সোনা হলো শ্রী রাম চরণ মনির পনস পেয়ে কাঠের তরি সোনা হলো হে সন্ন্যাস তুমি জানো বাকি তুমি জানো কি আমার সেই জনক নন্দন জানো হরিব জয় রাধে মায়েরা এখানে একটা ছোট্ট কবি গান আছে সময় তো বেশি নেই আবার আমাদের গানে যেতে হবে জানো আমি গাইব হরিব সীতা মা লক্ষ্মণ প্রভু আমার তাদের সঙ্গে বনবাসে চলেন ভক্ত বাঞ্ছা পূর্ণ ভক্ত বাঞ্ছা পূর্ণ ভক্ত বাঞ্ছা পূর্ণ হরি দশটা পর্যন্ত গাইতে হবে আর 15 মিনিট গাই কারো পরবর্তী গান আছে তো আমাদের ধরতে হবে তাই 1.5 ঘন্টা যেতে লাগবে আমাদের হরিব জয় রাধে বাবা আজকে সীতামা লক্ষ্মণ প্রভু রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন মায়েরা 14 বছর ধরে আপনারা জানেন আর 14 বছর ধরে যখন গিয়েছিলেন বাবা একটা সরজু বলে একটা নদী ছিল সেই সরজু নদী পার হতে গিয়েছিলেন মায়েরা আর সরজু নদী পার হতে গিয়ে কি দেখলেন মাঝি ভাই সেখানে নাই পরপারে মাঝি ভাই বসে আছে মায়েরা কারণ এই মাঝি ভাইয়ের কাছে সবাই পার হয়ে যায় কিন্তু কেউ করি দেয় না হরি বল সেই জন্য লক্ষণ কি বলছেন লক্ষণ বলে লক্ষণ মাঝি ভাইকে ডাকো উচ্চ ঈশ্বরে ডাকে লক্ষণ ওহে মাঝি ভাই তখন লক্ষণ মনে মনে বলছে বেটা আমরা রাজা আমাদের কাছে করি চাও একবার এদিকে এসো তুমি শ্রীরামচন্দ্র বললেন শোনো শোনো লক্ষণ আমরা রাজা নয় এখন আমরা এখন ভিখারি আমরা বনবাসী শ্রীরামচন্দ্র যখন মাঝিকে ডাকলেন মায়েরা মাঝি ভাই ধীরে ধীরে এসে বাবা নৌকাটা ভিড়িয়ে দিলেন আর ভিড়িয়ে দিয়ে বলছেন কে আপনি আপনারা কারা লক্ষণ বলছে আমার নাম লক্ষণ উনি রমণী বলছে আমার সীতামা আর ইনি ইনি হলেন আমার প্রভু রামচন্দ্র মাঝি তখন মনে মনে বলছে যে আমার স্ত্রী আমাকে বলে দিয়েছে আজকে নৌকাটা ভালো করে পার করতে হবে কারণ ওই অযোধ্যা থেকে রামচন্দ্র বলে একজন পুরুষ এসেছে তার ওই চরণ ধুলি লেগে পাথর মেয়ে হয়ে গিয়েছে তাই মাঝি মনে মনে ভাবে আমায় ভালো করে দেখতে হবে ভগবান যদি হয় সে চরণে ওই শঙ্খ চক্র গদা পদ্ম রবে আহা গদা পদ্ম রবে আহা গদা পদ্ম রবে তাই মাঝি ভাই একটু চাতুরি করলেন মায়েরা মাঝি ভাই বলছে আমার নৌকায় উঠতে গেলে একটা নিয়ম আছে কি নিয়ম না আগে চরণ ধৌত করতে হবে তবে আমার নৌকায় উঠতে হবে লক্ষণ বলছে ব্যাটা কি বলে নৌকায় কাদা লেগে আছে আগে চরণ ধৌত করতে হবে তোমার নৌকায় উঠতে হবে তখন রামচন্দ্র বললেন আমি বুঝতে পেরেছি মাঝি তোমার মনের কি করিব ইচ্ছা তুমি এক কাজ করো তুমি নিজে আমার চরণটা ধুইয়ে দাও তাই কি করলেন মায়েরা এই গঙ্গা থেকে জল নিয়ে এলেন মাঝি ভাই আর প্রভু রামচন্দ্রকে বললেন আপনি আগে আসুন আপনার চরণখানা আমার উরু পরে রাখুন রামচন্দ্র মাঝি ভাইয়ের উরু পরে চরণখানা রেখেছে মায়েরা এইবারে রামচন্দ্র চরণখানা মাঝি ভাই দর্শন করছে আর মনে মনে ভাবছে এই চরণ পাবার জন্য কোটি কোটি বছর ধরে যোগী মুনি ঋষিগণ ঊর্ধ্ব পদে হেষ্টপুণ্ডে চরণ ভজন করছে তারা এই চরণ খুঁজে পায় না আজকে স্বয়ং ভগবান আমাকে চরণ দর্শন করেছে এবার আমায় ভালো করে দর্শন করতে হবে ভগবান যদি ওই চরণে ওই শঙ্খ চক্র গদা পদ্ম রবে আহা গদা পদ্ম রবে আহা গদা পদ্ম রবে মাঝি ভাই কি করলেন ধীরে ধীরে রামচন্দ্র চরণখানা বাবা উপরে তুলে আর যখন চরণ পানে নয়ন দিয়েছে তখন দেখছে শ্রীরামচন্দ্রের চরণ তলে শঙ্খ চক্র গদা পদ্ম উজ্জ্বল ভাবে সেখানে জল ঢাল করছে মায়েরা সেই চরণখানা মাঝি ভাই সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে জড়ি ধরলে হাত জড়ি ধরে হাউ হাউ করে কাঁদছে এমন সময় প্রভু রামচন্দ্র বললেন মাঝি তোমার স্থান আমার চরণ তলে নয় এসো এসো তুমি আমায় বক্ষ মাঝে এসো এই বলে মাঝিকে নিজের বক্ষ মাঝে জড়ি ধরলেন মায়ের বক্ষ মাঝে জড়ি ধরে
রামচন্দ্র কাচ্ছে আর ভক্ত মাঝি কাচ্ছে ছেলের মায়ের। এবার প্রভু রামচন্দ্র বললেন, শোনো শোনো মাঝি, তুমি আজ থেকে আমার বন্ধু হলে, তুমি আমায় সাহায্য করেছো, তুমি আমায় বন্ধু হলে। মাঝি বলে, ও হে রাজা, আর বিলম্বন, তরা করি তোমার চরণ দুখানি আমার নৌকার উপরে দাও, আমার নৌকার উপরে দাও, আমার নৌকার উপরে দাও। এত বলি রামচন্দ্র, যখন চরণ খানি নৌকার উপরে দে, এত বলি রামচন্দ্র যখন চরণ দুখানি নৌকার উপরে দে, আহা নৌকার উপরে দে, অমনি কাঠের তরি তখন দেখো সোনা হয়ে, অমনি কাঠের তরি যাই গৌর হরি বল হরি বল হরি বল, কাঠের তরি তখন দেখো সোনা হয়ে যায়, কাঠের তরি তখন দেখো সোনা হয়ে যায় হরি বল। রুইদাস তখন বলছে, মাঝি হা সন্ন্যাসী, এবার শুনতে পারলেন, আমার শ্রীরামচন্দ্রের চরণ ধুলি লেগে কাঠের নৌকা সোনা হয়ে গিয়েছিল, এ তো সামান্য পরশ পাথর, আমার দরকার নেই। সেদিন পরশ পাথর দিয়ে দিলেন, সোনা দিয়ে দিলেন মায়েরা। পরের দিন রামচন্দ্র আবার এলেন বাবা সন্ন্যাসীর বেশ ধারণ করে, এসে রুইদাসকে পাঁচটি মোহর দিতে চাইলেন, মানে স্বর্ণমোহর, কিন্তু রুইদাস স্বর্ণমোহর নিল না, ফিরিয়ে দিল মায়ের। পরের দিন তিনবারের মাথায় এসেছে বাবা, তিন দিনের দিন এসে যখন দাঁড়িয়েছে আর এসে বলছে, রুইদাস আমি একবার নয় দুবার নয় তিনবার তোমার কাছে এলাম, তুমি ভাই চিনতে পারলে না, একবার চেয়ে দেখো তো আমার দিকে, আমি কে আর তুমি কে। রুইদাস বলছে, কে আপনি, আপনি তো সন্ন্যাসী। আরে না না, এটা তো আমার বাইরের রূপ, আমার বদন পানে তাকিয়ে দেখো, আমার স্বরূপটাকে বোঝার চেষ্টা করো। রুইদাস তখন দর্শন করছে আর বলছে, আপনাকে দেখতে আমার আরাধ্য দেবতা প্রভু রামচন্দ্রের মতো অনেকটা, দেখি 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 দেখি। এই বলে রুইদাস যখন সম্মুখে এগিয়ে গিয়েছেন, তখন সঙ্গে সঙ্গে কি হলো, এত বলি দেখাইলা দেখাইলা আপনার যখন নিজের রূপ দর্শন করালেন রুইদাস, তখন প্রভু রামচন্দ্রের রূপ দর্শন করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গিয়ে প্রভু রামচন্দ্রের চরণ তলে আছাড় খেয়ে বললেন, প্রভু হে প্রভু হে প্রভু হে আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে বুঝতে পারিনি প্রভু, আমায় তুমি ক্ষমা করে দাও। এই বলে রুইদাস রামচন্দ্র চরণ তলে বাবা আছাড় খেয়ে পড়লেন। কিন্তু যখন নয়ন উন্মোচন করলেন, দেখলেন প্রভু, দেখলেন প্রভু রামচন্দ্র সেখানে না। রুইদাস আবার ডুবুরে খেতে উঠলেন, লুকালে কোথা শ্রীরাম, কোথা যাও কৃপা, কোথা যাও প্রভু, দেখা দাও কৃপা প্রভু। রুইদাস প্রভু প্রভু শ্রীরামচন্দ্রের চরণ তলে মাথা ঠুকতে লাগলেন। যখন মাথা ঠুকতে ঠুকতে রক্ত বের হচ্ছে, শ্রীরামচন্দ্র তখন দৈববাণী করে বলেন, শোনো রুইদাস, তুমি এখন আমার দর্শন পাবে না, আমার কথা মন দিয়ে শোনো। আমি যে তোমার পাঁচটি স্বর্ণমোহর দিয়ে গেলাম, ওই পাঁচটি স্বর্ণমোহর বিক্রি করে এই কাশীধামে একটা রাম সীতার মন্দির তুমি তৈরি করবে, আর সেই মন্দিরে তুমি রাম সীতার প্রতিষ্ঠা করবে, আর ওই মূর্তির যে মূর্তিটা তুমি প্রতিষ্ঠা করবে, ওই মূর্তির নিচে থেকে প্রত্যেক দিন পাঁচটি করে সোনার মোহর তুমি লাভ করবে।
আর এই পাঁচটি সোনার মোহর বিক্রি করে তুমি কাশীধামের প্রত্যেকটি নরনারায়ণকে সেবা দেবে আর প্রত্যেকদিন আমি স্বয়ং রামচন্দ্র তোমার সীতামাকে নিয়ে তোমার মন্দিরে এসে তোমাকে দর্শন দিয়ে যাব ইতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল এই বলে প্রভু রামচন্দ্র আমাকে অন্তর্ধার হলেন মায়েরা প্রভু রামচন্দ্রের কথা মতো হৃদয় সবই করলেন মায়েরা মন্দির করলেন সুন্দর থেকে একটি আর সেই মন্দিরে রাম সীতার বিগ্রহ প্রতিষ্ঠা করলেন আর সেই বিগ্রহের নিচে থেকে প্রত্যেকদিন পাঁচটি করে সোনার মোহর লাভ করতে পারলেন মায়েরা আর সেই সোনার মোহর বিক্রি করে ওই বারাণসী কাশীধামে সকল নরনারায়ণকে সেবা দিতে লাগলেন মায়েরা আর সকল ভক্তগণ আনন্দ করছেন আর সবাই মিলে গাইছেন কি বলছেন মায়েরা সবাই মিলে করে 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 তাহলে মেনে রসনা লাগায় রাধা নাম কি মেনে রসনা লাগায় রাধা নাম কি মেনে রসনা লাগায় রাধা নাম কি মেনে রসনা ও মেনে রসনা মেনে রসনা লাগায় রাধা মেনে রসনা লাগায় রাধা নাম কি ও মেনে রসনা লাগায় রাধা নাম কি মেনে রসনা লাগায় রাধা নাম কি মেনে রসনা লাগায় রাধা নাম কি সেই ভক্তির কথা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে বললো মায়েরা আর রুইদাসের হরিভক্তির কথা একদিন চিতরের রানীমা ঝালিবাই শুনতে পেলেন মায়েরা আর চিতর রাজ্যের রানীমা যখন ঝালিবাই শুনতে পেলেন যে রুইদাসের ভক্তির কথা তখন রানীমা মনে মনে ভাবছে বহুদিন ধরে ভাবছে আমি একটা গুরু পূরণ করব আমি একটা গুরু ধরব কিন্তু আমি প্রকৃত গুরু খুঁজে পাচ্ছি না আমি মনে মনে স্থির করেছি ওই রুইদাসের কাছে আমি গুরু দীক্ষা নেব রুইদাসকে আমি আমার গুরু করব তাই কি করলেন মায়েরা ওই রানীমা ঝালিবাই কি করলেন ভালো করে পালকিটা সাজিয়ে লোক লস্কর নিয়ে চলেছেন বাবা সেই রুইদাসের মন্দিরে সেই কাশীধামে হরিভর কেমন করে পালকি চলে রে পালকি চলে রে
পালকি চালি রে হেইয়া বালো হেইয়া বালো দেশের মন্দিরের সামনে পালকি দেশে নামানো হলো মানে আর যখন দেখেছে রুইদাস রানীমা পালকি থেকে নেমেছে রুইদাস আর বিলম্ব করলো না ছুটতে ছুটতে এসে বাবা ওই রানীমাকে প্রণাম করতে গিয়েছে আর যখনই রানীমাকে প্রণাম করতে গিয়েছে রানীমার সঙ্গে সঙ্গে হাত দিল কি করছে আপনি আমায় প্রণাম করবেন না আমি আপনার চরণ দুটি বক্ষমাঝি হইব রুইদাস বলছে কি বলছেন আপনি আপনি হলেন রানীমা আপনি রাজ্যের রানী মানে আমাদের সবার রানী না আমি রানীমা সবার হতে পারি কিন্তু আমি আপনার কন্যা আপনার সন্তান তার মানে আমি মনে মনে স্থির করেছি আপনার কাছে গুরু দীক্ষা নেব বলুন আপনি আমায় গুরু দীক্ষা দেবেন যখনই আমার কথা বলেছে রুইদাস বলছে বাবা এটা তো উত্তম কথা বেশ আসুন এই বলে বাবা রানীমাকে নিয়ে চলে গেলেন বাবা মন্দিরে এমন সময় যখন মন্দিরে গিয়েছে রানীমা তখন লাঠি আলদে সবাইকে বলছে শোনো শোনো আগামীকাল প্রভাতে আমি গুরু দীক্ষা নেব আর এই কাশীধামে যত ভক্তগণ আছে সবার ঘরে ঘরে গিয়ে তোমার ঢেড়ি পিঠে দিয়ে এসো কেউ যেন বাকি না থাকে আমি সবাইকে কালকে সেবা দেব আর আমি গুরু দীক্ষা নেবো সবার এখানে আমি আহার ব্যবস্থা করব তা কি করলেন সবাই মিলে বলতে লাগলেন শোনো শোনো কাশীবাসী বৈষ্ণব কাশীবাসী বৈষ্ণব ব্রাহ্মণ শোনো শোনো কাশীবাসী বৈষ্ণব ব্রাহ্মণ শোনো শোনো কাশীবাসী বৈষ্ণব ব্রাহ্মণ শোনো শোনো কাশীবাসী বৈষ্ণব ব্রাহ্মণ দুই দাসের শ্রীমন্দিরে রইল নিমন্ত্রণ 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 আপনারা আসিবে আপনারা আসিবে আপনারাও আসিবে আপনারা আসিবে দান সেবা নেবেন আপনারা আসিবে দান সেবা নেবেন আপনারা আসিবে দান সেবা নেবেন আবার আশীর্বাদও করিবেন গাই গৌর হরি আশীর্বাদও করিবেন দান সেবা নেবেন আশীর্বাদও করিবেন দান সেবা নেবেন আপনারা আসিবে আপনারা দুই দাসের মন্দিরে রইল মন্দিরে এসে আজকে তারা দান নেবে দান সেবা নেবে আর আশীর্বাদ করিব কিন্তু মায়েরা ভালো কাজ তো সবার সহ্য হয় না তাই কি হলো মায়েরা যখন ভেড়ি পিটি দিল সবাই মিলে যে আগামীকাল রানীমা দীক্ষা নেবে ওই মুচির ছেলে রুইদাসের কাছে যারা বর্ণশ্রেষ্ঠ তারা কিন্তু এটা সহ্য করতে পারলো না মায়ের ভগবান শ্রীমদ ভগবদ গীতায় লিখেছেন চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগ অর্থাৎ গুণ আর কর্মের বিভাগ অনুযায়ী ভগবান চারটি বর্ণ সৃষ্টি করেছেন কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তবে ইতিহাসকে তো এক লেখক বাবা যার নাম হলো বাল গঙ্গাধর তিলক তিনি আবার বলছেন ভগবান এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা ভগবান সৃষ্টি করেননি তিনি লিখেছেন চারটি বর্ণ তিনি সৃষ্টি করেছেন তবে এই বর্ণ ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয় এটা হলো অ উ ম চন্দ্রবিন্দু এই চারটি বর্ণ একত্রিত হয়ে একটি শব্দ হয় যার নাম হলো ওম নারধ্বনি শব্দ বর্ণ মানে অক্ষ বর্ণ মানে শ্রেণী আবার বর্ণ মানে আশ্রম পরিবহন তাহলে বুঝতে পারছেন মায়েরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরা সৃষ্টি করেছে কারা যারা শিক্ষিত সমাজের মানুষ তারা সৃষ্টি করেছে
আর এদের কর্ম ভিন্ন ভিন্ন ব্রাহ্মণের কাজ হলো কি পূজা অর্চনা করা অর্থাৎ জগতের মঙ্গল সাধনে করা আর ক্ষত্রিয়ের কাজ হলো যুদ্ধ করা যুদ্ধ করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা বৈশ্যের কাজ হলো ব্যবসা করা আর্থিক সচ্ছলতা বজায় রাখা আর শূদ্র আর নিম্ন শ্রেণী এদের ফেলে দিল কি এরা এই তিন শ্রেণীকে সেবা করে পরিবহন তার মানে বুঝতে পারলে শূদ্রকে একবার নিচে রাখা হলো পরিবহন একমাত্র যিনি আমাদের যুবা পুরুষ স্বামী বিবেকানন্দ এই শূদ্রদের জন্য বাবা একটা সুন্দর গ্রন্থ লিখেছিলেন শূদ্র জাগরণ একটা সুন্দর কবিতা লিখেছিলেন মায়েরা আর সেখানে বলা হয়েছে শূদ্রটা অবহেলিত নয় এরা হোক মানুষ আমরা সবাই মানুষ আমরা সবাই হলাম ভগবানের সন্তান আমরা সবাই সমান ইতাহি গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই উচ্চ শ্রেণীর মানুষ ব্রাহ্মণ যখন সূত্র পেল ওই মুচির কাছে বাবা আজকে রানীমা দীক্ষা দেবে তখন ব্রাহ্মণ সহ্য করতে পারলো না ব্রাহ্মণ সভা যুক্তি করতে লাগলো এই যে নাম রাধনা বলুন তর্কলঙ্কা বলুন না তর্কবাড়ি আমি ভুলে যাচ্ছি ব্যাপারটা শুনেছে কি ব্যাপারটা ভেবে দেখতে হবে ভাব দেখি এখনই একটা সভা ডাকো সভা ডাকা হলো মায়েরা রাত্রিবেলা সবাই আলোচনা করতে লাগলো ওই মুচির বেটা দিন এমন এমন ভাবে ধীরে ধীরে ভক্তি বেড়ে যাচ্ছে ওই মুচির বেটা সবাই বস হয়ে যাচ্ছে আমাদের পরে কেউ আর ব্রাহ্মণ বলে মানবে না একটা খবর নিতে হবে একটা কাল চলো চলো আমরা সবাই মিলে চলো সবাই যাই দরবার ভাতকালে সবাই ব্রাহ্মণেরা বাবা দল বেঁধে এসে রুই দাসের ঘরের সামনে এসে বলছে রুই দাস এখনই বেরো ব্রাহ্মণদের চিৎকার শুনে রুই দাস ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে মন্দিরের দরজা খুলে যখন বাইরে বের হয়েছে রুই দাস দেখছে ব্রাহ্মণ সবাই ক্রুদ্ধ হয়ে তার মন্দিরের সামনে হাজির কি পণ্ডিত ভান আপনারা এভাবে চিৎকার করছেন কেন আমাদের কোনো আমার কোনো ভুল হয়েছে ভুল ছি ছি মুচির ছেলে হয়ে তুমি যাই ছাই করবে জানো না দীক্ষা দিতে গেলে তার উচ্চ বংশে জন্মগ্রহণ করতে হয় তার পৈতে থাকতে হয় তবে সে দীক্ষা দিতে পারে বলি তোমার কি পৈতা আছে নাকি যখনই বলেছে যে উচ্চ বংশে জন্মগ্রহণ করতে হয় পৈতা থাকতে হয় তবে দীক্ষা দেওয়া যায় তখন দুই দাস বলছে আপনাদের কথা আমি মানতে পারলাম না ভগবান বলেছেন জন্ম হোক যথাযথ কর্মেই মানুষের পরিচয় আমার হয়তো মুচির ঘরে জন্ম হয়েছে কিন্তু আমি হরিনাম ছাড়া আর কিছু জানি না আর রইল আপনার পৈতে আপনাদের পৈতে যেমন দেহের বাইরে রয়েছে আমারও পৈতা রয়েছে তবে আমার পৈতরা দেহের ভিতরে রয়েছে যখনই বলছে দেহের ভিতরে রয়েছে নাম রাত্রে বলছে তর্ক অলঙ্কার এ বলে কি না বেটা আমাদের পৈতা দেহের বাইরে আর ওর ভিতরে আছে ভিতরে এক্ষুনি দেখতে হবে আর বের করো তো চলো চলো আমরা সবাই মিলে রুই দাসের শরীর থেকে চামড়া কেটে ওই পৈতা বের করবো এই বলে রুই দাসকে ধরে টানতে টানতে নামিয়ে আনলেন বাবা বাইরে নামিয়ে রুই দাসকে স্মরণ করে দিলেন আর সবাই মিলে রুই দাসের শরীর থেকে চামড়া কাটতে লাগলেন কাটো কাটো ছেড়ো রুই দাসের শরীর থেকে চামড়া ছুটছে রক্ত ধরে ধরে করে পড়ছে রুই দাস জ্বালায় চিৎকার করে উঠলেন গুরু রামানন্দ স্বামীর কর্ণে যখন শিষ্যের চিৎকার প্রবেশ করেছে রামানন্দ স্বামী ছুটতে ছুটতে এসে সেই স্থানে হাজির হলেন বন্ধ করে খুনি লজ্জা করে না তোমাদের এমন কাজ করতে ব্রাহ্মণগণ রামানন্দ স্বামীকে দেখে অবাক হয়ে গেলেন কি এত বড় সাধক রামানন্দ স্বামী কানে কেন এই মুচির এলাকাকে রক্ষা করতে এখানে কোনো এসেছিল আপনি কানে গেলেন এখানে এসেছিলেন সাধক তোমাদের লজ্জা করে না তোমরা ব্রাহ্মণ হয়ে আজকে এমন কোন কাজ করতে পারলে তোমরা নিজেদের পাণ্ডিত্যের বড়াই দেখো মুচির কাজ হলো চামড়া ছেড়া চামড়া কাটা ব্রাহ্মণের কাজ নয় সেটা তোমরা আজকে ব্রাহ্মণ হয়ে রুই দাসের শরীর থেকে চামড়া কেটেছো তাহলে তোমরা তফাত রইল কোথায় রুই দাস চামড়া কেটেছে মুচির ঘরে জন্মগ্রহণ করে আর তোমরা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে চামড়া ছুটেছো আজকে তোমরাও মুচির সমান হয়ে গেলে আর আমি তোমাদের অভিশাপ দিলাম আজ থেকে তোমরা মুচি বলে রুই দাস সঙ্গে সঙ্গে গুরুদেবের বদনে হাত দিলেন গুরুদেব অভিশাপ দেবেন না গুরুদেব যে অভিশাপে অভিশপ্ত হয়ে আমি আজকে মুচির ঘরে জন্মগ্রহণ করেছি এমন অভিশাপ আর ওদের দেবেন না ওদের আপনি ক্ষমা করে দিন রামানন্দ স্বামী বললেন শোনো পণ্ডিতগণ চেয়ে দেখো রুই দাসের দিকে
যে রুইদাসকে তোমরা আজকে মুচিত ছেলে বলছো এই রুইদাস পূর্বজন্মে ছিল সন্ন্যাসী নাম ছিল রামদেব আমার অভিশাপে আজকে রুইদাসের জন্ম গ্রহণ করেছে আজকে রুইদাসের জন্য আমি তোমাদের ক্ষমা করে দিলাম তোমরা সবাই সেবা নিয়ে দান নিয়ে তোমরা ঘরে ফিরে যাও এমন কাজ আর কোনোদিন তোমরা করো না ব্রাহ্মণগণ সেদিন সেবা নিয়ে ঘরে ফিরে গেলেন মায়েরা দীক্ষা দেওয়া হল রানীমাকে এমন সময় গুরুদেব রামানন্দ স্বামী রুইদাসকে বলছে রুইদাস ও রুইদাস ও রামদেব শুনেছি তুমি নাকি ভগবানকে দর্শন করাও আমাকে একবার দর্শন করাবে আপনি দর্শন করবেন আসুন গুরুদেব এই বলে মন্দিরে নিয়ে গেলেন মায়েরা আর যখন রুইদাস গুরু রামচন্দ্রকে স্মরণ করলেন প্রভু রামচন্দ্র বা সীতামাকে এসে দণ্ডমান হলেন বেদির উপরে তখন রুইদাস বললেন গুরুদেব ওই দেখুন আমার প্রভু রামচন্দ্র আর সীতামার সম্মুখে দাঁড়িয়ে আছে আজকে শিষ্য দর্শন করছে ভগবান দাঁড়িয়েছেন মায়েরা কিন্তু রামানন্দ স্বামী দর্শন করতে পারছে না তার কারণ এই যে অভিশপ্ত হয়েছে হরিবল সেবা অপরাধে অপরাধী হয়েছে তাই রামানন্দ স্বামী বলছে রুইদাস তুমি দর্শন করতে পারছো কিন্তু আমি কেন প্রভুকে দর্শন করতে পারছি না রুইদাস তখন প্রভুকে বললেন প্রভু আমার গুরুদেব কেন তোমাকে দর্শন করতে পারছে না তখন প্রভু রামচন্দ্র বললেন শোনো রুইদাস তোমার মনে আছে তোমার জন্য একদিন তোমার গুরুদেব সেবা অপরাধে অপরাধী হয়েছিল আর সেই জন্য আমাকে দর্শন করতে পারছে না তুমি এক কাজ করো তোমার গুরুদেবকে স্পর্শ করো তোমার গুরুদেব অবশ্যই আমাকে দর্শন করতে পারে এই বলে শিষ্য যখন গুরুদেবকে দর্শন করলেন মায়েরা আর শিষ্য আর গুরুদেব উভয় মিলে আজকে ভগবানকে দর্শন করতে লাগলেন আর এখানে আমার লীলা সমাপ্ত হয়ে গেল হরি বল ভক্ত আরে ভগবানের মিলন হইল হরি বল হরি বল হরি বল ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল চন্দ্র ভগবানের ভক্তগণে হরি হরি বল